মানবতার অসামান্য নজির রাখলেন মালদা সীমান্তের বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে, পথ ভুল করা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিজের দেশ পার করে রাতের অন্ধকারে বাংলাদেশে পাড়ি দিচ্ছিল। সেই সময় হঠাৎই 88 নম্বর বিএসএফ এর ব্যাটালিয়নরা প্রথমে তাকে স্মাগলার ভেবে আটকায়। ঘটনার খবর পাওয়া মাত্রই বিএসএফ এর উচ্চপদস্থ অফিসারেরা সেখানে পৌঁছান। পরে জানা যায় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। এরপর খবর দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সহযোগিতায় সোমবার ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়ে জানা যায় তার নাম হলো বিজয় বর্মন। বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মালিবাড়ি গ্রামে। এরপর রায়গঞ্জ থানায় খবর দিলে সেখানকার পুলিশ খোঁজখবর করে জানতে পারে ওই ব্যক্তি আজ থেকে প্রায় 6 মাস আগে গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায়। থানাতে তার মধ্যে মিসিং ডায়েরি করা আছে। রায়গঞ্জ থানার আইসির থেকে খবর পেয়ে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা প্রয়োজনীয় নথি নিয়ে মালদা জেলার হবিবপুর থানার কলাইবাড়ি এলাকার ক্যাম্পে যান। সেখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার লক্ষিন্দর যাদব, ইন্সপেক্টর আনন্দ পাশওয়ান সমস্ত নথি খতিয়ে দেখে দাদার হাতে বিজয় বর্মনকে তুলে দেন। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা। মানবতার অসামান্য নজির রাখলেন মালদা সীমান্তের বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে, পথ ভুল করা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিজের দেশ পার করে রাতের অন্ধকারে বাংলাদেশে পাড়ি দিচ্ছিল। সেই সময় হঠাৎই 88 নম্বর বিএসএফ এর ব্যাটালিয়নরা প্রথমে তাকে স্মাগলার ভেবে আটকায়। ঘটনার খবর পাওয়া মাত্রই বিএসএফ এর উচ্চপদস্থ অফিসারেরা সেখানে পৌঁছান। পরে জানা যায় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। এরপর খবর দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সহযোগিতায় সোমবার ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়ে জানা যায় তার নাম হলো বিজয় বর্মন। বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মালিবাড়ি গ্রামে। এরপর রায়গঞ্জ থানায় খবর দিলে সেখানকার পুলিশ খোঁজখবর করে জানতে পারে ওই ব্যক্তি আজ থেকে প্রায় 6 মাস আগে গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায়। থানাতে তার মধ্যে মিসিং ডায়েরি করা আছে। রায়গঞ্জ থানার আইসির থেকে খবর পেয়ে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা প্রয়োজনীয় নথি নিয়ে মালদা জেলার হবিবপুর থানার কলাইবাড়ি এলাকার ক্যাম্পে যান। সেখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার লক্ষিন্দর যাদব, ইন্সপেক্টর আনন্দ পাশওয়ান সমস্ত নথি খতিয়ে দেখে দাদার হাতে বিজয় বর্মনকে তুলে দেন। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।